वेलकम टू माय चैनल बुड़ीस क्रिएशन। बुड़ीस क्रिएशन चैनले सबाई के स्वागत। आज के आमार वीडियो डेस्टिनेशन होच्छे इंडिया गेट, पार्लामेंट एवं जंतर मंतर। अवश्य पार्लामेंट आमरा काछाकाछी जेते पारिनी किन्तु कारण तखन अधिवेशन चलछिलो। इंडिया गेट जावार जन्य आमरा अटो करे एसेछिलाम एवं जेखाने आमादेर नामिये दियेछिलो सेखान थेके रास्ता पार हबाटा एखाने नियम नेई, सेजन्य एखाने सुंदर एकटा साबवे तैरि करा होयेछे। साबवेटार भेतर दिये एकदिक दिके ढुके आरेक दिके बेर होये गिये एकदम इंडिया गेटेर सामने ओठा जाय। एई साबवेटा खुबई सुंदर এবং সাবওয়েটা দিয়ে ওঠার পরে একটা ওই সুন্দর ফোয়ারার ব্যবস্থা করা আছে, ভালো লাগে দেখতে। ওই ইন্ডিয়া গেটটাকে মাঝখানে রেখে একটা কিছু রেডিয়াস নিয়ে চারপাশটা গোল করে একদম শিকল দিয়ে আটকে দেওয়া আছে। খুব সুন্দর করে জায়গাটা গাছ দিয়ে সাজানো, ফুল, ছোটো ছোটো ফুল গাছ দিয়ে, বাহারে গাছ দিয়ে সাজানো আছে এবং সেই ভেতরে বিএসএফরা পাহারা দিচ্ছে। ওখানে আমাদের মতো জেনারেল মানুষদের প্রবেশ নিষিদ্ধ, তাই আমাদের বাইরে থেকেই দেখতে হলো। এবং ওই ইন্ডিয়া গেটের বাইরে থেকে ওই ভেতরের তোরণের মধ্যে দিয়ে গিয়ে একদম অনেক দূরে গিয়ে যে নেতাজির মূর্তি রাখা আছে সেটা দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর ব্যাপারটা। আর আকাশটা ক্লিয়ার থাকার জন্য ব্যাপারটা আরও বেশি সুন্দর লাগছিল। গাছগুলো খুব সুন্দর সিস্টেমেটিক্যালি খুব সুন্দর করে রাখা, খুব সুন্দর দেখতে লাগছিল। ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে সাবওয়ে দিয়ে আবার উল্টো দিকে গিয়ে এবার ওই রাস্তাটায় সোজা আমরা হাঁটতে লাগলাম। ওই সোজা হাঁটা বরাবর রাস্তাটা গেলেই আমাদের পার্লামেন্ট পড়বে। এবং এখানে অনেকে টোটো দাঁড়িয়ে থাকে যে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য, এবং এরা অনেক টাকা চায়। কিন্তু আমি বলবো এখানে কোনো দরকার নেই টোটো ধরার বা কোনো গাড়ি ধরার। ওই রাস্তাটা বরাবর সোজা 2.5-3 কিলোমিটার গেলেই পার্লামেন্ট পড়বে এবং রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে। এই রাস্তাটার নাম হচ্ছে কর্তব্য পথ। রাস্তাটা ফাঁকা, ওয়েদার যদি ভালো থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তাহলে এই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগবে। ওই রাস্তাটা সোজা গিয়ে আমাদের পার্লামেন্টের সামনে এসে আমরা উঠেছিলাম। মাঝখানে একটা রোড, বড় চওড়া রোড পড়েছিল। এই সময় ওখানে অধিবেশন চলছিল বলে আমাদের এখানে আটকে দিয়েছিল, ওখানে আমাদের ওখানে ঢোকা নিষিদ্ধ হলো, তাই ওইখানে আমাদের থেমে থাকতে হয়েছিল। দূর থেকে আমরা পার্লামেন্টকে যেটুকু দেখার দেখলাম। এবার আমরা চলে আসলাম যন্তর মন্তরে। যন্তর মন্তর দিল্লির হার্টে অবস্থিত, খুব বিজি এলাকার মধ্যে অবস্থিত। এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে প্যাটেল চক। এটি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এন্ট্রি ফি 25 টাকা, তবে যদি অনলাইন কাটা যায়, ওখানে কিউআর কোড রাখা আছে, সেটা দিয়ে কাটা গেলে সেটা 20 টাকা, যেহেতু পেপারলেস। এটি একটি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেন্টার, যেখানে 13 রকমের অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। যেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে যখন কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি হয়নি, এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে তখন বোঝা যেত মুন, প্ল্যানেট এবং সানের অ্যাকচুয়াল মুভমেন্ট। আর তখন বোঝার মতো আর কোনো যন্ত্রপাতি তৈরি হয়নি, এইগুলো এইভাবেই তৈরি করা হয়েছিল। যেটি তৈরি হয়েছিল ইট, চুনাপাথর এবং পাথরকুচি দিয়ে, তার ওপর প্লাস্টার করা হয়েছে এবং অবশ্যই লাল কালার করা হয়েছে, খুব সুন্দর এবং খুব দেখতেও সুন্দর। এবং এগুলো ভালো তত্ত্বাবধানে রাখা আছে। এটি এখন টুরিস্ট স্পট হিসেবেই এটাকে ব্যবহার করা হয়।
আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং অবশ্য অবশ্য করে সুস্থ থাকবেন সবাই।